المزم المزم من بش من زرمي من زرمي من بش لو المزمل بلو المزمل ميلو أبر همزة لمزة بور أل همزة لمزة بور أل हेलो एवरीवन अस्सलामु अलैकुम निपस कुकिंग एंड ब्लॉग्स थेके बराबरेर मतो आबारो सुंदर एकटी ब्लॉग निये हाजिर हो गेलाम। देखते पाच्छेन एखन दुपुर बेला आमी रान्नाटा बसिए दिएछि आर ओदिके आमार मेये हुजुरेर काछे पड़छे आर आमार छेले एदिके पड़तेछे कारण ओर एग्जाम चलतेछे। ताई तो आज के छोटो एक ब्लॉग शेयर करब आशा करछि आपनादेर अनेक भालो लागबे आर भालो लागले तो अवश्य कमेंट सेक्शने गिए जानाबेन आर अवश्य एक लाइक दिते भूलबेन ना। तो देखते पाच्छेन आमार छेले पड़छे आर एदिके आमार रान्नाटा मोटामुटी हो गिएछे एदिके खिचुड़ीटाओ हो गिएछे आर गरुर गोछुना करब। आज के जस्ट एतटुकुई करब तेमन किछु करब ना आर बाहिरे जेहेतु बिस्टी पड़तेछे बिस्टी पड़ा मानिए आमार छेले मेयेदेर खिचुड़ी आर गरुर गोछ खेते हबे। तो रान्नाटा पुरोपुरि हो गिएछे एखन आमि ओदेरके खेते दिब। देखते पाच्छेन आमार बेबीदेरके खेते दिएछि एखाने गरुर गोछ पेंयाज आर खिचुड़ी दिएछि ओरा एटाई खाबे। এই তো আমার টুনটুনি বসে গিয়েছে আমার রাজকন্যা সে এখন হাত দিয়ে খাবে আর আমার ছেলেও বসে গিয়েছে। তো সব খাওয়া দাওয়া আমাদের সব কিছু শেষ এখন আমরা আজকে একটু বের হয়েছি আমি আর তাবিব আর তাহামিলে ওদের স্কুলে যাব একটু কাজ আছে সেজন্য যাব। দেখতে পেলাম যে স্কুল গেট বন্ধ শুধু জাস্ট টিচাররা আসা যাওয়া করছে আমাদেরকে মনে হয় ঢুকতে দিবে না। তারপরও দেখি সামনে দিকে যে যদি ঢুকতে দেয় তাহলে ঢুকব। তো স্কুলটা দেখেই বুকের মধ্যে কেমন জানি করে উঠছে দেখতে পাচ্ছেন। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের ঢুকতে দিল মানে ঢোকার নিষেধ তারপর আমরা অনেক রিকোয়েস্ট করেছি সেজন্য ঢুকতে দিয়েছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই স্কুলটা কারণ এত বড় এরিয়া আর এমনি স্বাভাবিক অবস্থা থাকলে দেখা যায় আমাদের বিকেলে ঢুকতে দেয় কোনো সমস্যা হয় না। এখন যেহেতু দেশের অবস্থা খারাপ তাই এখন মানে স্কুল টাইম ছাড়া অফিস আওয়ার ছাড়া আমাদেরকে ঢুকতে কাউকেই ঢুকতে দেয় না। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ঢুকতে দিল। দেখতে পাচ্ছেন আমরা একটু ক্যামেরাটা শ্যুট করে নিলাম আর ঢুকেই আমার ছেলেটার মনটা খুব খারাপ হয়ে গেল। আসলে অনেক দিন স্কুলে আসা যাওয়া নেই বাচ্চাদের পড়াশোনাও তেমন হয় না আসলে বাসায় বসে থেকে তো আর পড়াশোনা হয় না তাও যাই হোক আর কি টুকটাক অনলাইনে যা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই তো তাবিব একা একা হাঁটছিল আর দেখছিল স্কুলটা ঘুরে ঘুরে আর সকালের দিকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে মাঠটা একটু ভেজা ভেজা ছিল তাই ও এখানে হাঁটতে ছিল। তো এখনও আপনাদের সাথে কিছু বলবে শুনুন। সো গাইজ আজকে আমি ভিডিও দেয় ভয়েস দেইনি কারণ আমার ভালো লাগতেছিল না স্কুলে আসার পর আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি। তো আজকে কাজের কারণে চলে আসলাম স্কুলে অনেক মিস করতেছিলাম এই মাঠটায় আমরা সবসময় খেলতাম আর এখন আমার মনে পড়ে যখন টিফিনের ঘন্টা বাজত যখন যদি আম্মু টাকা দিয়ে দিত যে টিফিন আনো তো তখন আমরা এক দৌড়ে কে আগে আসতে পারে এই মাঠ পেরিয়ে একবারে জুতা টুতা নষ্ট করে দৌড় মারতাম এই মাঠ দিয়ে ডাইরেক্ট আমরা ক্যান্টিনে যেয়ে আনতাম। সো খুবই মিস করে এই জিনিসগুলো আর এদিকে সবসময় আমরা দৌড়াতাম এগুলো খুবই মিস করি এই গাছ আকাশ পাখি কিচিমিচি খুবই মিস করি জানি না কবে আবার স্কুলে যেতে পারবো আশা করি স্কুল খুবই তাড়াতাড়ি খুলে যাবে। আর আমাদের দেখতে পাচ্ছেন ওখানে করোনার জন্য স্যানিটাইজিং মেশিন আছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর আগে এতগুলো গাছ ছিল না মাঝখানে গাছগুলো অনেক কেটে ফেলা হয়েছে তখন আবার গাছগুলো হয়েছে ভালো বড়ই। সো গাইস চলুন এখন আমরা দেখে আসি আমাদের স্কুলের ক্যান্টিন। ক্যান্টিনের ভিতরে ঢোকা সম্ভব না কারণ ক্যান্টিনও এখন বন্ধ আর ক্যান্টিনের ওখানে যাওয়া যাবে না কারণ এখন পুরো লকডাউন তাই স্কুলও এখন বন্ধ। তো চলুন এখন এক নজরে দেখে আসি।
সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা সবসময় ক্রিকেট খেলতাম আর প্রত্যেকটা গাছ হচ্ছে গিয়ে প্রতিটা স্ট্যাম্প আর আমরা এই হিসেবেই ক্রিকেট খেলতাম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমাদের ক্যান্টিন, এখানে অনেক বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, আমাদের সকল প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, এখানে ড্রেস বই খাতা কলম কাগজ সব কিছু পাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছেন আমার বোন কী জানি করছে, ঠিক আমি বুঝতে পারতেছিলাম না ও কী করছে, তারপর একটু ভালো করে দেখি যে ওর জামার পুঁতি ছিঁড়িয়ে গিয়েছে, সেই পুঁতিগুলোও তুলছে। তো তারপর আমি বললাম যে তাহলে যাও তাহামনি, তুমি একটু ওদিক থেকে ঘুরে আসো, যদি আমাদের বেশিটুক ভিতরে যেতে দিবে না। তো দেখতে পাচ্ছেন কী সুন্দর মনোরম পরিবেশ, আসলে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ অনেকদিন পরে স্কুলে গিয়েছি আর প্রায় এখন প্রায় 1.5 বছর হয়ে গেছে স্কুলে সাথে কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, অনলাইনে ক্লাস। তো মূলত স্কুলের মাঠগুলোকে আমি খুবই মিস করতেছিলাম। তো হয়তো দেখতে পাচ্ছেন আমার বোন ওদিক থেকে ঘুরে আসলো, আমার আম্মুও ছিল সাথে। তো এবার একটু আমি যাব, পুরো ভিতরে ঢুকবো না, জাস্ট আমি মাঠটা একটু দেখব কেমন, ভুলে গিয়েছি প্রায়। তো এই দেখতে পাচ্ছেন কোয়ার্টার, আর এটার সামনে যে দোলনাটা দেখতে পাচ্ছেন ওটার কাহিনী এখন বলি। মূলত আমার স্কুল ছুটি হওয়ার পূর্বেই আমার বোনের স্কুল ছুটি হয়ে যায়। তো আমার যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের প্রত্যেকের ভাই ও বোন আমার বোনের স্কুলে পড়ে, যে কারণে একসাথে ছুটি হওয়ায় আমার বোন সহ তার সব ফ্রেন্ড একসাথে এসে ওই দোলনায় চড়তো। তো এখন দেখতে পাচ্ছেন স্কুল থেকে বেরিয়ে এলাম, স্কুল থেকে বেরিয়ে একটা দোকান থেকে আমরা আইসক্রিম নিচ্ছিলাম। তো আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম এই আইসক্রিমটা নিবা না অন্য আইসক্রিম নিবা, আর এদিকে তাহামনি জেমসের বায়না ধরতেছিল। তো তারপর আমি বললাম আচ্ছা নিয়ে নাও, তো আর বেশি কথা বলবো না, আমার খুব কোনো ভালো লাগতেছিল না, তো তাড়াতাড়ি আইসক্রিমটা আমরা নিয়ে নিলাম। তো এই তো আমাদের আইসক্রিম জেমস কিনা শেষ, তো গল্প করতে করতে বাসার দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।